গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও একদম ভালো আছি। তো এখন দেখো বাজে সকাল 9টা। তো দেখো আমি স্নান টান করে ছাদে চলে এসেছি, ছেলে সকালে স্কুলে চলে গিয়েছে, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘরের সমস্ত কাজগুলো যেগুলো থাকে ঘরটার পরিষ্কার সেগুলো করে টরে চাটা খেয়ে দেখো এখন ছাদে এসে ফুল উঠাচ্ছি, আগে পুজোটা দিয়ে নেব। তো অনেকগুলো ফুল হয় দেখতেই পেলে যে কতগুলো ফুল উঠিয়ে নিলাম। তারপরে দেখো চলে আসলাম রান্না করতে। তো এখন রান্না করছি, রান্নাও প্রায় শেষের দিকে, সব রান্না হয়ে গেছে। এখন রান্নাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তো আজকে ডাল করলাম, মাছের ঝোল করলাম, আর শাক করেছি, এগুলো করেছি। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো, সকালে 11টার দিকে শুধু বরকে খেতে দিই, তারপরে আমি খাই। আর দেখো এখন রুটি করছি, রুটিটা হচ্ছে 4টের দিকে বর খায়, ও আর ভাত খায় না। আর ছেলে স্কুল থেকে আসলে ছেলে আমি আর ভাত খেয়ে নিই, তো তখন আবার ছেলেকে ভাত খাওয়ানোর পরে নিজে খেয়ে মনে হয় একটু রেস্ট নিই বা অনেক কাজ থাকে, আবার রুটি করতে আসতে হয়। তার জন্য এখন থেকে বেশিরভাগই যে রান্নার শেষে রুটিটা করে রাখি, তাহলে আমার সুবিধা হয়। তো দেখো এখন রুটি করে নিচ্ছি, দেখো কত সুন্দর ফুলকো 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 রুটি হচ্ছে। আর রুটি করতে গিয়ে দেখো আমার জামাটা মানে আটা ময়দা লেগে সাদা 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 হয়ে গিয়েছে একদম। তো রোজই 5টা 6টা রুটি করতে হয়, ছেলে আবার সন্ধ্যাবেলা টিফিনে খায়, তো এই জন্য একসঙ্গে রুটিগুলো করে রাখি। তো দেখো আমার রুটি করা কমপ্লিট। তো বন্ধুরা এখন 12টারও বেশি বাজে, তো দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়ে নিলাম, এখন যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে। আজকে ছেলের স্কুলে বাস আসেনি, তো ওর বাবা দিয়ে এসেছে, আর আমি এখন আনতে যাচ্ছি কারণ ওর 1:30টায় ছুটি হবে। কিন্তু এখন 12টার একটু বেশি বাজে, আমি এক তাড়াতাড়ি যাচ্ছি কারণ আমি একটা দোকানে যাব, সেখানে গিয়ে তারপরে সেখান থেকে আবার ছেলেকে আনতে যাব, সেজন্য আগে বেরিয়েছি। তো কোন দোকানে যাব, কেন যাব সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে। চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, লেটস গো। তো বন্ধুরা দেখে বুঝতেই পারছো ধনতেরাস, তার মানে আমি সোনার দোকানে আসলাম কারণ সামনেই ধনতেরাস। তো ধনতেরাসের দিন তো প্রচুর ভিড় হয়, তো আর ধনতেরাসের আগে প্রচুর মানে জিনিস নিয়ে আসে, অনেক ঠাকুরের জিনিস পাওয়া যায়, ঠাকুর পাওয়া যায়। দেখো এই দেখো প্রচুর সাজিয়েছে ঠাকুরের জিনিসপত্র, তো সেই দিন তো প্রচুর ভিড় হয়, তার জন্য আমি আজকে আসলাম যে কিছু নিয়ে সিলেক্ট করে রাখার জন্য। তো আমি কী নিলাম সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো না, সেটা তোমরা ধনতেরাস বলেকেই শেয়ার পাবে। এই দেখো কত ঠাকুরের প্রতিমা আছে, রোজই আমি প্রত্যেকবারই আমি এগুলো নিয়ে একটা দুটো করে। এখন দেখো ছেলের স্কুলে যাচ্ছি, এসে গেলাম স্কুলে। তো দেখে বুঝতেই পারছো সেন্ট মেরিতে পড়ে, তো গেট দিয়ে যে ভিতরে ঢুকলাম, এই যে একটা বান্ধবী ও অফিসে যাবে ম্যাডামের সঙ্গে কথা বলতে, তারপরে আমি একটু ভিডিও করছি। স্কুলে আসলে ভিডিও করতে কেমন একটা লাগে, ভালো লাগে না, তারপরে একটুখানি করে নিলাম স্কুলটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখো এ হলো আমার ছেলের স্কুল, আমি অফিস রুমে আছি, অফিস রুম থেকে শেয়ার করলাম স্কুলের ভিতরটা। তো এখন দেখো ছুটি দিয়ে দিয়েছে, আর প্রচুর বাচ্চা, দেখো আজকে বাচ্চার বেশি ভিড় হয়, এই প্যারেন্টসের বেশি ভিড় হয়েছে কারণ বাস নাম্বার 1 আর বাস নাম্বার 2 আজকে আসেনি। তো আমি দেখো ছেলেকে নিয়ে নিলাম, আর বাইকটা দেখো মনে হচ্ছে যেন মেলা লেগেছে একদম বাচ্চা আর প্যারেন্টসের ভিড়ে। তো দেখো ছেলেকে নিয়ে বাড়ি চলে আসলাম, তো এখন ছেলেকে স্নান করিয়ে দিব, তারপরে আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হবো, হয়ে খাবো। আমি সকাল থেকে খাইনি সেরকম কিছু, একটু মুড়ি খেয়েছিলাম, প্রচুর খিদে পেয়েছে, খিদে একদম মাথা ব্যথা করছে। তো এখন খেয়ে দিয়ে নিচ্ছি, তারপরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 7টা, তো তারপরে আর কোনো ব্লগ বানাইনি কারণ খুব মনটা খারাপ হয়ে গেলো, ওই ছেলেকে স্কুল থেকে আনার পরে ওকে খাইয়ে একটু রেস্ট নিল, তারপরে যে 3টের থেকে ছাড় একটা হিন্দি স্যার পড়িয়ে গেলো, তারপরে আসলো ইংলিশ স্যার, কিন্তু ও পড়তেই পারলো না। ওই স্কুল থেকে আসার পরে ওর জ্বর এসে গেছিলো, কালকে একটু সকাল থেকে সর্দি সর্দি ছিল, স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে জ্বর এসে গেলো, সেজন্য আর মনটা খারাপ, আর কোনো ব্লগ বানাইনি। তো এই দেখো ছেলে মানে একদিন ওর জ্বর আসলেই ও একদম এত রোগা চেহারা, একটু জ্বরেই ও একদম মানে বিছানার থেকে আর ওঠে না। তো এই দেখো আমার ছেলে একদম একটু জ্বর আসতেই দেখো কীরকম কাহিল হয়ে যায়, শোনাবো বা ওষুধ দিয়েছি না, ঠিক হয়ে যাবে একটু পরে দেখবা, শোনাবো আমার।
তো আর কি, ওকে জ্বরের ওষুধ দিলাম, জ্বরটা কমলে ওকে একটা কিছু খাওয়াবো। আর ও তো আজকে আর পড়বেই না, কারণ স্যারেদের কাছেই পড়লো না, একটুখানি পড়ে ছুটি নিয়ে নিয়েছে। মানে ওর অবস্থা দেখে স্যারেরাই ছুটি দিয়ে দিয়েছে যে আর পড়তে হবে না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর কি ব্লগ বানাবো, কারণ এখন এর পিছনেই থাকবো। আর ছেলের অসুস্থ হলেও আমাকে একদম ছাড়ে না, মানে ওকে এখন একটু খাওয়াবো আর কি। ভালো লাগছে না, জানোই তো বাচ্চাদের ওর কিছু হলে আর ভালো লাগে না। তো এই সঙ্গে সঙ্গে ব্লগটা শেষ করছি, বাই বাই, ভালো থাকবেন সবাই। আবার দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিওর সঙ্গে। বাই বাই, গুড নাইট। ফেলাই দেয় চমৎসা তো গাইজ, দেখো বল বাই বাই বলে দিলাম, কিন্তু বললাম না ছেলেকে খাওয়াবো। ও মানে আর বাড়ির খাওয়ার কিচ্ছু খাবে না, তাই ওর বাবাকে ফোন করলো। এত গরম গরম ওর গলাটাও ব্যথা ব্যথা করছে, তাই মোমো আর স্যুপ নিয়ে আসলো। তো ওকে এখন আমি এটাই খাওয়াবো, মোমো আর স্যুপ।